দেখো আমাকে আজকে ফোঁটা দেবে, তো তার জন্য মা সব সাজিয়ে দিয়েছে, তো দাদাভাই এখন ফোঁটা দেবে আমাকে। আর দাদাভাই খুব খুশি, মা যেই বলেছে তুই আজকে ভাইকে ফোঁটা দে, তো সেই জন্য দাদাভাই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে, স্নান করে জামা কাপড় পরে বসে গেল ফোঁটা দিতে। আমাকে ফোঁটা দিয়ে তারপরে দাদাভাই যাবে দাদাভাইয়ের দিদির কাছে ফোঁটা নিতে। তো ওই যে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে, আমি তো মিষ্টির দিকেই তাকিয়ে বসে আছি, কতক্ষণে মিষ্টিটা দাদাভাই আমাকে খাওয়াবে। যাই হোক, সকাল সকাল ভালোই হবে আজকে খাওয়াটা, মিষ্টি তো আমার খুবই পছন্দ, মা তো দিতে চায় না, তাই এই সুযোগে মিষ্টিটাও পেয়ে যাবো, সেই জন্য চুপচাপ বসেও রয়েছি। ওরে বাবা রে, আর গিফট কোথায়, ভাইয়ের গিফট কোথায়? খেয়ে না বুটু, খাও একটুখানি, ভেঙে খাই রে। খাবো তো, দাঁড়া না, অত অস্থিরের কি আছে, আমি তো জানি এটা আমার, আর এটার জন্যই তো আমি বসেও আছি এতক্ষণ থেকে, তো ভালো জিনিস একটু আস্তে ধীরে তো খেতে হয়, তাই না? তো সেই জন্য দাঁড়াও, মা যে কি অস্থির পারে না সব সময়। খাবো আস্তে আস্তে রসিয়ে রসিয়ে মিষ্টিটাকে, মিষ্টি তো এমনিতে খেতে দেয় না, তার মধ্যে বলছে গপ গপ করে খেয়ে নিতে, কি বলো তো। যা হয়ে গেল, আর এক টুকরো পড়ে আছে, এই যে মা আবার তুলে দিচ্ছে। যাই বাবা, এটা উপরে রেখে খাই আস্তে আস্তে, মাটিতে রেখে তো খাওয়া উচিত না, না সেই জন্য আসনের উপরে রেখে খাচ্ছি। এরপরে তো চাইলে আর একটাও মিষ্টি দেবে না, এই একটাই দিয়েছে, তাই জন্য একটু ধীরে সুস্থে রসিয়ে রসিয়ে খেলাম। যাই হোক, আজকে সকালে একটু ভালোই ট্রিট পেলাম। আমার তো ভাইফোঁটা এইভাবে কাটলো, তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।